बंधुरा आजकेर भिडियोते आमी आपनादेर संगे शेयर करब खूबी सुंदर एक पार्मानेंट फुलेर गाच तार नाम हलो टेकोमा। टेकोमा गाच आज के कीभावे प्रतिस्थापन करते हबे सेटाई आज के आपनादेर संगे शेयर करब। आमी दुटो गाच नार्सारी थेके किने निये एसेछिलाम आर तार भिडियो आपनादेर संगे शेयर करेछिलाम। तो एई दुटो गाचकेई आमी आज के प्रतिस्थापन करब। एर फुलटा आपनारा देखते पाच्छेन एकटा माने जेमन खूब सुंदर देखते लागे हलुद रंगेर आर माझखानटा किन्तु आमार एटाते एकटु अरेंज बा कमला रंग आछे। आर आरेकटा जेटा निये एसेछिलाम ताओ फुल छिलो आर सेटा फुलगुलो झरे पड़े गेछे। तो ओटा हलो कमला রঙের ছিল আর মাঝখানটা একটু লালচে ভাব ছিল। তো খুব দেখতে খুবই সুন্দর ফুলগুলো হয় টেকোমা। যেহেতু এগুলো একটা প্যারেনিয়াল বা পার্মানেন্ট গাছ সারা বছর ফুল দেবে, শুধু শীতের কিছু যখন অনেক বেশি লো টেম্পারেচার হয়ে যায় তখন একটুখানি ফুল দেয় না, তা বাদ দিয়ে আপনার পুরো বছর ফুল দেবে। তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও টিপে দিন, তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন। তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও। বন্ধুরা টেকোমা গাছ কিন্তু একটা পার্মানেন্ট প্যারেনিয়াল গাছ, মানে সারা বছর ফুল দেয় আর খুব সুন্দর, এতে অনেকগুলো করে একসঙ্গে ফুল আসে। তো যদি আপনারা না লাগিয়ে থাকেন আপনাদের বাগানে তো অবশ্যই লাগিয়ে নেবেন যদি সারা বছর কোনো গাছ থেকে ফুল নিতে চান তাহলে। আর এই গাছটাকে আমরা কিভাবে প্রতিস্থাপন করব বা কীরকম এর জন্য পটিং মিক্সটা তৈরি করব যে আমাদের গাছটা খুব ভালোভাবে বৃদ্ধিও করবে আর ভালোভাবে ফুলও দেবে, কারণ ভালো নিউট্রিশনস দেয়া কিন্তু খুবই দরকার একটা পটিং মিক্সে, তবেই আপনারা ভালো ফুল পাবেন। তো এখানে আমি নর্মাল গার্ডেন সয়েল, কোকোপিট আর ভার্মি কম্পোস্ট তিনটিকে সমান পরিমাণে মিশিয়ে নিলাম। আপনারা যদি বালি বা স্যান্ড দিতে চাইছেন তাহলে দিতে পারেন, যদি আপনাদের ওখানে এঁটেল মাটি আছে। আমার এখানে নর্মাল মাটি, তো আমি বালি না মেশালেও চলে। এখানে আমি এক মুঠো হাড়ের গুঁড়ো, এক মুঠো শিং কুচি দিয়েছি, আর তার সঙ্গে আমি এক মুঠো সর্ষের খোল দিলাম, আর তার সঙ্গে দু মুঠো মতো এখানে আমি নিম খোল দিচ্ছি। নিম খোলের মধ্যে ভালো পরিমাণে নিউট্রিশনস তো থাকে আর পোকামাকড়ের আক্রমণ আমাদের মাটির থেকে হতে দেয় না। আর এখানে আমি এক চামচ মতো সাফ ফাঙ্গিসাইড দিচ্ছি। যদি সাফ ফাঙ্গিসাইড না থাকে তাহলে আপনারা হলুদ গুঁড়ো এক চামচ দিতে পারবেন। আমরা যে শিংকুচি দিয়েছি তাতে ভালো পরিমাণে কিন্তু নাইট্রোজেন থাকে, আর নাইট্রোজেন আমাদের গাছে সবুজ পাতা আনার জন্য খুব ভালোভাবে কাজ করে আর নতুন শুটস আনতেও সাহায্য করে। এখানে আমরা এক মুঠো মতো হাড়ের গুঁড়ো দিয়েছি। হাড়ের গুঁড়োতে কিন্তু ভালো পরিমাণে ক্যালসিয়াম থাকে আর ভালো পরিমাণে কিন্তু এতে ফসফরাসও থাকে। ফসফরাস আমাদের গাছের শেকড়কে মজবুত করে আর ক্যালসিয়াম আমাদের গাছে ফুল বা গাছের স্ট্যামিনাটাকে বাড়ায়, দুটো জিনিসই করে। আর এখানে আমরা সর্ষের খোল এক মুঠো মতো দিয়েছি। সর্ষের খোলের মধ্যে নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়ামের কিন্তু 4:1:1 রেশিও থাকে, যেটা আমাদের গাছের পুরোপুরি বৃদ্ধি করার জন্য সাহায্য করে। তো এইভাবে যদি নিউট্রিশনযুক্ত মাটি আপনারা তৈরি করে দিতে পারবেন তাহলে কিন্তু আপনাদের গাছ অবশ্যই ভালোভাবে বৃদ্ধি করবে। আর আমি এখানে 8 ইঞ্চির টব নিয়েছি। যদি আপনাদের কাছে এর থেকে বড়ো টব থাকে তাহলে অবশ্যই আপনারা বড়ো টবে বসাতে পারবেন 10 ইঞ্চি কিংবা 12 ইঞ্চি, কারণ কি টেকোমা একটা পার্মানেন্ট গাছ, তো একটু বড়ো সাইজের যদি টবে বসাচ্ছেন তাহলে খুবই ভালো হবে, বারবার প্রতিস্থাপন করতে হবে না। আর ড্রেনেজ হোল করা আছে, যেহেতু আমার এতে শীতকালীন গাছগুলো ছিল তো সেটাই আমি মানে খালি করে নিয়েছিলাম, কারণ সব গাছ অনেকগুলো মরে গেছে। তো সেই টবেই আমি কিন্তু এই টেকোমাকে প্রতিস্থাপন করছি। আর এবার টবটাকে একটু ভরতে হবে, মানে অনেক বেশি ভরবো না, কারণ নার্সারির যে মাটিটা থাকে সেটাও ভালো কন্ডিশনেই আছে, আমি দেখে নিয়েছি। লাল মাটি একদমই নেই। লাল মাটি থাকলে আমাদের একটু অসুবিধা হয় যে আমাদের গাছ বৃদ্ধি করতে পারে না, এরকম একটা সমস্যা হয়ে যায়, বা হয়তো মাটিটা অনেক বেশি ভিজে থাকে তাতে জল অনেক বেশি ধরে রাখে, তো এইসব সমস্যাগুলো হয়। কিন্তু এই যে মাটিটা আমি দেখতে পাচ্ছি খুবই ভালো। আর আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি যে এই মানে যে গাছটা কিনে নিয়ে এসে দুটো গাছের মধ্যেই কিন্তু ছোটো ছোটো প্লাস্টিকের বাস্কেট আছে। এবার ওই বাস্কেটগুলোকে আমি একটু জুম করে দেখাচ্ছি তাহলে আপনারাও দেখতে পাবেন। ওই বাস্কেটগুলোকে রিমুভ করা কিন্তু খুব দরকার, তবে যদি আপনারা বিগনার্স থাকে তাহলে কিন্তু আপনারা এই গাছটাকে যেমন কিনে নিয়ে এসেছেন সেরকমই প্রতিস্থাপন এখন করে নিন। যখন টেম্পারেচারটা একটুখানি নর্মাল হবে, মানে বর্ষাকালটা এসে যাবে, তখন আপনারা আরেকবার প্রতিস্থাপন করে নিতে পারবেন, তখন এই বাস্কেটগুলোকে রিমুভ করা যাবে।
আর দু মাসের মধ্যে গাছটাও একটু বৃদ্ধিও হয়ে যাবে। তাহলে আপনাদের গাছ ভালোভাবে মানে এই যে যে একটা বাস্কেটটাকে বার করার যে একটা শখ সেটা সহ্য করতে পারবে। তবে আমি অনেক গাছই কিন্তু এরকম সিজনেও করে ফেলি, কিন্তু এখন একটু করতে আমারও একটু কীরকম লাগছে, কারণ 42 ডিগ্রি টেম্পারেচার এখানে চলছে, যার জন্য আমিও একটু চিন্তা করছি যে কী করব। কিন্তু বাস্কেট শুদ্ধ আমি একদমই এইভাবে প্রতিস্থাপন করতেও চাইছি না। তো এখানে আমি বাস্কেটটাকে খুব মানে সহজভাবেই রিমুভ করতে হবে, মানে কাটতে হবে। তো বাস্কেট কিন্তু খুবই আপনারা যে কোনো টুলস দিয়েই কেটে নিতে পারবেন, কাঁচি দিয়েও কাটা যেতে পারে, খুব ইজিলি এটা সরানো যায়। তবে যেহেতু টেম্পারেচার হাই সেজন্যই আমি, আপনারা যদি বিগনার্স থাকেন তাহলে চেষ্টা করবেন যে বর্ষাকালেই এটা করতে। এখন যে এরকম যদি বাস্কেট কোনো গাছে যদি আপনারা দেখতে পাচ্ছেন, তাহলে এত হাই টেম্পারেচার হলে কখনোই আপনারা বিগনার্স হলে কিন্তু এই বাস্কেট রিমুভ করবেন না। যেমন আছে গাছ লাগিয়ে নিন, বর্ষাকাল এলে তখন আপনারা রিমুভ করবেন। আমি যেটা মানে বিগনার্স যদি থাকেন তাদের জন্য বলছি। আর যারা মানে সবসময় গাছপালা নিয়ে এই ধরনের করে, মানে প্রতিস্থাপন করে বা কিছু, তো তারা কিন্তু করতে পারবে, বা কী কী আমরা সাবধানভাবে আমরা করি যে জিনিসগুলো সেটাও আপনাদেরকে টিপসগুলো বলে দিচ্ছি। খুব এটা আরামসে করতে হবে, আস্তে আস্তে করতে হবে, মানে গাছের শেকড় যেন কোনো রকম আঘাত না পায় এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর আপনারা যখন এই গাছটাকে প্রতিস্থাপন করে নেবেন, আর যে জলটা দেবেন তার মধ্যে 1 চামচ অ্যাপসম সল্ট গুলে নিয়ে সেই জলটাকে দেবেন, তাহলে কিন্তু আপনাদের গাছ একদমই শকে যাবে না। আর একটা কথা বলছি যে প্রত্যেকটা গাছ যখন প্রতিস্থাপন করা হয়, আমি বেশিরভাগই ভিডিওতে বলি যে 2 থেকে 3 দিন শ্যামিশেডে রাখবেন আর আপনাদের গাছ কিন্তু সার্ভাইভ করতে পারবে। তবে যখন এত হাই টেম্পারেচার আর আপনারা যদি এই বাস্কেট রিমুভ করে আর আপনারা প্রতিস্থাপন করছেন, তখন কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু গাছকে অন্তত 10 দিন পর্যন্ত শ্যামিশেডে রাখতে হবে। আর তারপরে কিন্তু আপনারা কিন্তু গাছটাকে রোদে আনবেন, তবু 1-2 ঘন্টারই রোদ দেখাবেন। তারপরে আস্তে আস্তে যখন মনে হবে গাছটা সার্ভাইভ করতে পারছে, তখন আপনারা প্রপার রোদে রাখুন। কারণ কি, গাছটা যেহেতু এখন এত হাই টেম্পারেচার আর আমরা শেকড়গুলোকে অনেক বেশি নাড়াচাড়া করে দিয়েছি, তো হয়তো সার্ভাইভ না করতে পারে। আমি 2টো গাছেই কিন্তু বাস্কেট ছিল আর 2টোকেই আমি এই সেমভাবেই কিন্তু প্রতিস্থাপন করেছি। আর এইভাবেই আপনাদেরও করতে হবে। অ্যাপসম সল্টের জলটা দিতে একদম ভুলবেন না, 1 লিটার জলে 1 চামচ মিশিয়ে গাছে দিতে হবে। একবার দিলেই আপনাদের গাছ কিন্তু এই যে যে প্রতিস্থাপনের যে একটা শক পাওয়া সেটা কিন্তু পাবে না, আর গাছ ভালোভাবে সার্ভাইভ করবে। তো এটাই হলো আমার আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও টিপে দিন, তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।